নতুন 22টি উপশাখা উদ্বোধন করল সোশ্যাল ইসলামী ব্যাংক। ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপশাখাগুলো উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক শামসুল হক ও মোহাম্মদ ফুরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল হক ফারুক, চিফ রেমিটেন্স কর্মকর্তা মোশারফ হোসেন, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোহাম্মদ মুনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান সাইফ আল আমিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।